আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটি নতুন পাঠ নিয়ে। তো অন্যান্য পাঠের মতো আশা করি এই পাঠটিও তোমরা দেখে এর থেকে তোমরা উপকৃত হবে সে প্রত্যাশায় শুরু করছি অনলাইন ক্লাস। আর সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ উপস্থাপন করব। পাঠটি উপস্থাপন করব মূলত হচ্ছে যে এই যে আজকের এই পাঠটি একটু ব্যতিক্রম ধর্মী, কিন্তু এই জন্যেই এই পাঠটি নিয়ে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা একটু বেশি হতাশায় বা সমস্যায় পড়েন, অনেক সময় ওরা অনিশ্চয়তা ভোগেন। সেই জন্য আজকের এই পাঠটি আমি সবাইকে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শুরু করি মূল পাঠটি। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ, তো প্রথমে ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখো এবং শুনো। উজানের ঢলে তলিয়ে আছে নেত্রকোনায় বিস্তীর্ণ আমন ক্ষেত, এতে বিপাকে পড়েছেন জেলার চার উপজেলা চাষিরা, ফসল হানির শঙ্কায় আছেন তারা। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডুবে আছে বিস্তীর্ণ আমন ক্ষেত দিশেহারা নেত্রকোনার কৃষকরা। দুদফা বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল সবার। কলমাকান্দা, বারোহাট্টা, সদর ও মোহনগঞ্জের চাষিরা নেমে পড়েছিলেন আমন আবাদে। এর মধ্যে অনেকে ধার দেনও করেছিলেন, কিন্তু হঠাৎ উজানের ঢল তলিয়ে আছে মাঠের পর মাঠ। পানি তো সব তল করে দিয়েছে, পরে জ্বালাওয়া সব খায়া ফেলছে। ধানের ফসল ছাড়া আমরা অন্য কিছু চাকরি বাকরি নেই, আমরা তো এটাই জীবিকা চলার। এর মধ্যে পচন ধরতে শুরু করেছে, এতে ফসল হানির শঙ্কায় জেলার চাষিরা। আগামীর দিনগুলো নিয়ে জেকে বসেছে অনিশ্চয়তা, সাথে হতাশা তো আছেই। আমরা তখন কোনো রাস্তা দেখতেছি না, আমরা হয়তো ফসল না হলে বাজারের অভাবে আমরা কষ্ট করতে হবে, কোনো সহযোগিতা পাই না। যদি আমাদেরকে সরকারের ভাবে কোনো সহযোগিতা করতো তাহলে আমরা বাঁচতাম, এখন তো আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি। চার উপজেলার 25টি ইউনিয়নের আমন ক্ষেত তলিয়ে আছে পানিতে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে স্থানীয় কৃষি অফিস। তালিকা করে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ওবাইদুর রহমান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা ভিডিও ক্লিপ দেখলে, এরপরে আরেকটি ছবি একটু দেখো। এখানে একটি দৈনিক পত্রিকা, শনিবার 26 সেপ্টেম্বরের দৈনিক পত্রিকার একটি স্ক্রিনশট দিয়েছি। এখানে দেখো কয়েকটি সংবাদ আছে, যে সংবাদগুলিকে আমি লাল দাগ চিহ্নিত করে দিয়েছি, অথবা আমি একটু লাল দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা সংবাদ, আরও দুই মালে আরও একটা সংবাদ, 229 কেন্দ্রের 85টি ঝুঁকিপূর্ণ, আরও একটি সংবাদ মন্ত্রণালয়ের অধীন স্বাধীন কমিশন, এই তিনটি সংবাদ। তাহলে একটি ভিডিও এবং এই ছবি এটা থেকে যে জিনিসটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে যে কি, মানে কোনো কিছু উপস্থাপন করা, যেটাকে আমরা ইংরেজিতে রিপোর্ট বলি, বাংলায় বলবো এটাকে প্রতিবেদন। তাহলে আমাদের আজকের বাদ প্রতিবেদন। প্রতিবেদন সম্পর্কে যে কথাটি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি, বিশেষ করে নবম ও দশম শ্রেণীতে, এই প্রতিবেদনটা আগে পাঠ্য ছিল বা এখনো আছে একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য আছে। তো গত কয়েক বছর থেকে এই প্রতিবেদনের পাঠটি নবম দশম শ্রেণীর পর্যায়ে দেওয়া হয়েছে। এই জন্য যেহেতু বোর্ড পর্যায়ে বা বোর্ড থেকে সরবরাহ করা বইয়ের মধ্যে এর কোনো নমুনাও নেই, যার ফলে আমাদের শিক্ষার্থীরা এটা নিয়ে বেশ সমস্যায় পড়ে। তো এই শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান কল্পেই আমাদের আমার আজকের এই পাঠটি। তোমরা ধীরে ধীরে আমার পাঠটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি আশা করি এই 10 নম্বরের প্রতিবেদন তোমরা উত্তর করতে তোমাদের সমস্যা হবে না।
প্রথমত হচ্ছে যে এই বাংলা দ্বিতীয়পত্রের দুইটা অংশ তোমরা জেনে থাকো, যে একটা হচ্ছে যে ব্যাকরণ অংশ যেখান থেকে বহু নির্বাচনী দৃষ্টি প্রশ্ন হয়ে থাকে, আর একটা হচ্ছে নির্মিতি বা বিরোচন অংশ, যেটাকে আমরা বিরোচন বলতাম আগে, এখন নির্মিতি বলে থাকি। একবারে ইংরেজিতে যদি বলে থাকি, স্বাভাবিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এই দক্ষতাগুলি চর্চা করা হয়ে থাকে। তো আমরা আজকে প্রতিবেদনের আদ্যপ্রান্ত দেখব এবং মাধ্যমিক পর্যায়ে যে ধরনের প্রতিবেদন পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা একটু আলোকপাত করব। তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলি একটু আত্মস্থ একটু খেয়াল করতে থাকো। প্রথমেই তোমাদের একটু লার্নিং আউটকামগুলি আমরা একটু ইয়ে করে যাব। প্রতিবেদনের সংজ্ঞা তুমি বুঝতে পারবে, প্রকারভেদ বুঝতে পারবে, জানতে পারবে, এবং প্রতিবেদনের বিভিন্ন ধরনের প্রতিবেদন রয়েছে সেগুলি সম্পর্কে তুমি ব্যাখ্যা দিতে পারবে, আর একটি প্রতিবেদন তুমি লিখতে পারবে। এটা আমাদের প্রত্যাশা যে আজকের পাঠ দেখার পরে তুমি নিজেই একটি প্রতিবেদন লিখতে সক্ষম হবে। প্রথমে আমরা একটু প্রতিবেদনের পরিচয় সম্পর্কে একটু জেনে নেই। প্রতিবেদনের ইংরেজি শব্দ হচ্ছে রিপোর্ট। আমি একটু আগে তোমাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম এবং একটি ছবি দেখিয়েছিলাম। ভিডিও ক্লিপ হচ্ছে একটি ইলেকট্রনিক্স মিডিয়ার একটি প্রতিবেদন, যেটি টেলিভিশনে, যমুনা টেলিভিশনে প্রচারিত হয়েছে। এরকম প্রতিবেদন তোমরা হরহামেশাই দেখে থাকো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন রকমের এখন ফেসবুকে, ইউটিউবে এই ধরনের প্রতিবেদনের অভাব নেই, বিভিন্ন ধরনের প্রতিবেদন তোমরা দেখে থাকো। তবে এই প্রতিবেদন সম্পর্কে আমরা যে কথাটা বলবো, যেমন এখানে যে সংজ্ঞাটা আমি নিয়ে এসেছি, যে কোনো ঘটনা তথ্য উপাত্ত সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ ও ফলাফল বিশ্লেষণে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণী পেশ করা হয় তাকে প্রতিবেদন বলা হয়। প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করবো। ইংরেজিতে কতগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, যেগুলিকে আমরা ডব্লিউএস কোশ্চেন বলে থাকি। হ্যাঁ, এখানে বাংলায় হচ্ছে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে। ইংরেজি হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার এবং হাউ। অর্থাৎ একটি প্রতিবেদন উপস্থাপন করতে হলে তোমাকে অবশ্যই এই বিষয়গুলির উত্তর প্রতিবেদনের মধ্যে থাকতে হবে। আমি একটা প্রতিবেদন উপস্থাপন করলাম, পরে পাঠের পরে আমি সেটা দিয়েছি, উপস্থাপন করলাম যে আজকে নোয়াখালীতে একটি দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় গিয়ে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ে যাই। ধরো দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা অনেক সময় মানে বলে ফেলি যে কি হচ্ছে, কি না হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি আমরা অনেক সময় বলে ফেলি। আসলে যখন আমি বর্ণনাটা দেব তখন এই সকল তথ্যের প্রশ্নের উত্তরগুলি এই প্রতিবেদনগুলো থাকা চাই, যে কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এই ব্যাখ্যাগুলি। অবশ্যই এখানে একটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রতিবেদন রচনার ক্ষেত্রে, তো শিক্ষার্থীবৃন্দ, প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা কিছু জিনিস খেয়াল করব যে আমি কখনোই এর মধ্যে আকাঙ্ক্ষার অভাবযুক্ত কোনো বাক্য প্রয়োগ করব না। আবার প্রতিবেদক একজন দর্শকের ভূমিকায় থাকবেন অথবা তিনি একজন তৃতীয় পক্ষ হিসেবে প্রতিবেদন উপস্থাপন করবেন। কার দোষ হয়েছে, কার গুণ হয়েছে, প্রতিবেদক সেগুলি সিদ্ধান্ত দিতে পারবেন না বা সিদ্ধান্ত দিবেন না। তোমরা টেলিভিশন চ্যানেলগুলির মধ্যে যে প্রতিবেদন দেখে থাকো অথবা পত্রিকায় যে প্রতিবেদনগুলি দেখে থাকো সেগুলি এই ধরনেরই। তুমি এটা বলার কোনো সুযোগ নেই যে ওই লোকের দোষ হয়েছে, ওই লোক অপরাধ করেছে, এই সিদ্ধান্ত দেয়া, এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় কাঠাময় অথবা বিচার প্রক্রিয়ায় অপরাধ নিরাপরাধ নির্ধারণ করা হবে। তুমি শুধু একজন প্রতিবেদক, শুধুমাত্র উপস্থাপক, তিনি উপস্থাপন করে যাবেন তৃতীয় পক্ষ হিসাবে, এর বাহিরে কোনো কিছু বলার প্রতিবেদকের প্রয়োজন নেই। তো আমরা এবার প্রতিবেদনের বাকি আরো কিছু জিনিস রয়েছে সেগুলি একটু দেখি। একটি প্রতিবেদনের কয়েকটি অংশ থাকে, প্রারম্ভিক অংশ। এখানে প্রতিবেদনের শিরোনাম, প্রাপকের ঠিকানা, মূল সূত্র এগুলি বর্ণনা থাকবে। তারপরে হচ্ছে যে প্রধান অংশের মধ্যে ভূমিকা, মূল প্রতিবেদন এবং উপসংহার এবং সুপারিশ থাকবে। আর পরিশিষ্টাংশের মধ্যে তথ্য নির্দেশ, গ্রন্থ বিবরণী, তালিকা, কমিটির তালিকা, আনুষাঙ্গিক বিষয়াদি এখানে মধ্যে থাকতে পারে। তারপরে হচ্ছে যে দেখবো বিভিন্ন ধরনের প্রতিবেদন রয়েছে, যেমন এখানে সংবাদ প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ভীতিসিদ্ধ প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, নির্বাহী প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, তোমরা নানান ধরনের প্রতিবেদন তোমরা দেখতে পারবে। তো তোমাদের মাধ্যমিক পর্যায়ে দুই ধরনের প্রতিবেদন তোমাদের পরীক্ষায় এসে থাকে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। আমরা আজকের এই পাঠে শুধুমাত্র
ওই দুই প্রকারের প্রতিবেদন নিয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয়ে আমরা এখানে নিয়ে আসব না। তো চলো আমরা একটু দেখে নেই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি এবং এর বৈশিষ্ট্য কি হতে পারে। আমি এখানে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নমুনা এখানে উপস্থাপন করছি এবং তার বিভিন্ন পাঠ বিভিন্ন অংশগুলি আমি দেখিয়ে দিচ্ছি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলি শুরু হবে দরখাস্তের মতো দিয়ে। এখানে আমি একটু খেয়াল করে দেখো, লাল দাগ চিহ্নিত অংশের মধ্যে বরাবর প্রধান শিক্ষক, স্কুল ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তোমরা দেখবে যে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি আসে সেখানে প্রতিবেদকের নাম দেয়া থাকে, প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে এবং বিষয় দেয়া থাকে। তো সবগুলি উপাদানই সেখানে দেয়া থাকে, তুমি শুধু সেগুলিকে সমন্বয় করে লিখতে পারলে তোমার প্রতিবেদন লেখা হয়ে যাবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলি সাধারণত উদ্যোগ কর্তৃপক্ষ বরাবর আমরা দিয়ে থাকি এবং তোমাদের জন্য শুধুমাত্র ছাত্রছাত্রী বা শিক্ষার্থী হিসাবে প্রতিষ্ঠান প্রধানকে দেয়া হবে, এর বাহিরে আর তেমন কিছু নয়। তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যে লাল দাগ চিহ্নিত যে অংশের মধ্যে যেটা দেখতে পাচ্ছ তুমি, সেটা হচ্ছে কি বরাবর প্রধান শিক্ষক, অর্থাৎ আমরা যেভাবে দরখাস্ত লিখি সেভাবেই তুমি প্রতিবেদনটা শুরু করবে। তারপর হচ্ছে যে প্রতিবেদনের বিষয়, প্রধান শিক্ষক তোমাকে যে বিষয়ে আদেশ করেছেন সেখানে বিষয়টি তুমি দরখাস্তের মতো উল্লেখ করবে। এখানে দেখা যাচ্ছে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে প্রতিবেদন। এরপরে হচ্ছে প্রধান শিক্ষককে সম্বোধন করে কিছু বলা, যে জনাব আপনার দ্বারা আদিষ্ট হয়ে আমি নববর্ষ সম্পর্কে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করছি। এখানে একটি কথা উল্লেখ করা হয়ে থাকে যে স্মারক নম্বর, হ্যাঁ, বা সূত্র, অর্থাৎ প্রধান শিক্ষক থেকে যখন চিঠি কাউকে ইস্যু করা হয় সেখানে একটি সূত্র বা স্মারক নম্বর থাকে। তো তোমরা এই জায়গার মধ্যে তোমরা এই সূত্রটাও উল্লেখ করে দিতে পারো, একটা ড্যামি সূত্র বা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলে হবে এবং তার সহ না দিলেও এই জন্য খুব অসুবিধা নাই বলে আমি মনে করি। তারপরে হচ্ছে যে জিনিসটা আসতে হবে শিরোনাম, এটি হচ্ছে প্রতিবেদনের একটা মৌলিক বিষয়। তোমরা ইংরেজি চিত্রপত্রের মধ্যে তোমরা সামারি লিখে থাকো, সামারি উইথ টাইটেল, এটা বিষয় আছে তোমাদের সিনে বা আনসিনের মধ্যে, আমি তোমরা নিশ্চয়ই এটা জানো। তো সেখানে টাইটেল লেখা, অর্থাৎ তুমি যে বিষয়টার উপরে সারাংশ লিখবে তার একটি শিরোনাম দেয়া। আর শিরোনাম সম্বন্ধে যে কথাটি বলারই দরকার সেটা হচ্ছে শিরোনামটি হচ্ছে যে ইউনিক, এটা কম শব্দে আকর্ষণীয় হবে যাতে পাঠককে ওই প্রতিবেদনের দিকে ধাবিত করে, এবং এটা অনেক বড় বাক্যা অংশ হবে না, কয়েকটি শব্দে এবং ইউনিক এবং আকর্ষণীয় শব্দ এখানে আমরা প্রয়োগ করার জন্য চেষ্টা করবো যাতে পাঠক আমার ইয়ের দিকে আমার প্রতিবেদনটার দিকে আকর্ষিত হন। এই বিষয়টি খেয়াল রেখে আমাদেরকে শিরোনাম বসাতে হবে। তারপরে হচ্ছে যে মূল প্রতিবেদনের যে অংশটা সেটা আমি এরপরে আমার বিষয়ভিত্তিক আমি প্রতিবেদনটা লিখে ফেলবো, যে আমার কী কী ঘটেছে বিদ্যালয়ে যে সম্পর্কিত ওই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে আমি লিখে ফেলবো। লেখার পরে প্রতিবেদনের শেষে গিয়ে আমার পরিচয়টা আমি উপস্থাপন করবো। এটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বাজারে যে সমস্ত বইপত্র আছে কোথাও কোথাও এই অংশটা প্রতিবেদনের উপরে দেওয়া হয়েছে, আমরা সাধারণত নিচে দিয়ে থাকি। তো দুই জায়গাতে দিলেই এর কোনো খুব বেশি অসুবিধা নেই বলে আমি মনে করি, কারণ এটার জন্য তোমার মার্কস কাটা যাবে এটা আমি মনে করি না, অথবা কাটার কোনো সুযোগও নেই। তো এই জন্যে এই অংশটা মানে শিক্ষার্থীর এই যে অংশটা শিক্ষার্থীর পরিচয় যে লিখবেন প্রতিবেদনের প্রতিবেদকের নাম শিরোনাম এবং প্রতিবেদনের ধরন তারিখ বা আদার্স, এখানে অর্থাৎ প্রতিবেদক সম্পর্কিত কিছু তথ্যাবলী, যে প্রতিবেদন উপস্থাপন করবে তার কিছু তথ্যাবলী এখানে দেওয়া হয়ে থাকে। তো এটা উপরে দিলেও সমস্যা নেই, নিচে দিলেও সমস্যা নেই, আমি এখানে নিচে দিয়েছি। এই হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যার বিভিন্ন অংশগুলি আমি এখানে দেখালাম। আমি আরেকবার মার্কস করে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো, প্রথমে সম্বোধন অংশ, তারপরে বিষয়, তারপরে প্রধান শিক্ষককে আবেদন, তারপরে হচ্ছে যে শিরোনাম, শিরোনাম সম্পর্কে তো বলেছি, তারপরে মূল প্রতিবেদন, তারপর হচ্ছে যে প্রতিবেদনের প্রতিবেদকের নাম এবং তার সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী। এবার আমরা দেখব যে এই হচ্ছে যে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের রূপরেখা। তোমাদের পরীক্ষায় দুই ধরনের প্রতিবেদন এসে থাকে, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন। এবার আসো দ্বিতীয় ধরনের প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমরা করব কি করব, সেখানে আমি একটি নমুনা নিয়ে এসেছি। এখানে খেয়াল করে দেখো একটি সংবাদপত্রের কভার পেজ যেখানে তিনটি সংবাদ এখানে রয়েছে। এই সংবাদগুলি সাংবাদিক যখন লোকাল থেকে তার এরিয়া থেকে এটা পাঠায়
তখন সংবাদপত্র কর্তৃপক্ষ এটাকে পত্রিকা ছাপানোর উপযোগী করে লিখে থাকে, যার এখানে কিছু শিরোনাম দেয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটি শিরোনাম, আরো দুই মালিক, এটি একটি শিরোনাম, আরো দুই মালিক। এই শিরোনামটি এমন ভাবে দেওয়া হয়েছে, এটা দেখলেই পাঠক হবে আকর্ষিত হবে সংবাদটি পড়ার জন্য। তো তোমরাও শিরোনামটি এমন ভাবে দিবে যাতে তোমার পাঠক বা এক্সামিনার কি হন, আকর্ষিত হন। এক্সামিনার আকর্ষিত হওয়ার এখানে কিছু নেই, তবুও আমরা আকর্ষণ করার জন্য নানান কথা বলে থাকি, অবশ্যই সেটি প্রাসঙ্গিক, কোনোভাবেই অপ্রাসঙ্গিক হবে না। এবার এরকম ভাবে সংবাদপত্র প্রতিবেদনের বিভিন্ন অংশগুলি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা একটু খেয়াল করো। এটি একটি সংবাদপত্র পত্রের মানে নমুনা, সংবাদপত্রের প্রতিবেদনের নমুনা। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা সতর্কতা বলে একটা শব্দ উল্লেখ করছি যে প্রতিবেদন আর সংবাদপত্রের এক নয়। আমাদের কিছু কিছু শিক্ষার্থী, বিষ্ণু ভবন দশম শ্রেণীর শিক্ষার্থী যারা অষ্টম শ্রেণী থেকে পড়ে আসে, তারা একটু বিভ্রান্তিতে পড়ে যায়। অনেকেই লিখেও দেয় সংবাদপত্র প্রকাশের পত্র আর প্রতিবেদন দুটো ভিন্ন জিনিস। সংবাদপত্র প্রকাশের পত্র হচ্ছে যে আমি একজন দর্শক হিসাবে সংবাদপত্র ছাপার জন্য আমি একটা চিঠি পাঠাচ্ছি সাংবাদিক বরাবর, সম্পাদক বরাবর। আর প্রতিবেদনটা হচ্ছে যে আমি একজন সংবাদপত্রের প্রতিনিধি, এজেন্ট হিসাবে আমি এলাকার কোনো সংবাদ পত্রিকা অফিসে পাঠাচ্ছি যেটা আমার নামে ছাপা হবে। এটা অংশগুলি আমরা একটু দেখে নেই। প্রথমে হচ্ছে শিরোনামটা আসবে, ওই শিরোনামের ক্ষেত্রে একই কথা যে এখানে ইউনিক শিরোনাম হবে, কম সংখ্যায়, কম শব্দে। আমি একবারে দুই তিন লাইন ব্যাপী শিরোনাম লিখবো না, কম সংখ্যায়। এখানে লেখা আছে যে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আমার পরিচয়, অ্যাড্রেসারের পরিচয়, অর্থাৎ যে সংবাদ পাঠাবে তার পরিচয়। এখানে নানান নামে আমি এখানে দিয়েছি, একটু খেয়াল করে দেখো। জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, স্থানীয় সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিনিধি ইত্যাদি, অর্থাৎ এগুলির যে কোনো এক নামে হতে পারে। এখন তোমার প্রশ্ন যেভাবে থাকবে তোমাকে সেটি সেভাবে উপস্থাপন করতে হবে, বিষয়টা এটাই। এই এটা আমি অ্যাড্রেস বা তাকে সম্বোধন করার পরে আমি মূল প্রতিবেদন চলে যাব, যে আজ সকাল 10টায় নোয়াখালী মসজিদ মোড়ে, অথবা একটা জায়গার নাম বলবো, নোয়াখালী বলতে হবে এমন নয়, আমি যে কোনো জায়গার নামই বলবো যে অমুক জায়গায় এটি সংঘটিত হয়েছে। এইভাবে সংঘটিত, আমি এর আগে বলেছি যে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, এই প্রশ্নগুলির উত্তর যাতে এই প্রতিবেদনের মূল অংশের মধ্যে থাকে। থাকার পরে তুমি প্রতিবেদনটা লিখে ফেললে, আর আগের মতোই তুমি নিচে তোমার পরিচিতিটা দিয়ে দিবে যে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, তার প্রতিবেদনের স্থান এবং তারিখ ইত্যাদি ইত্যাদি, এগুলি দিয়ে। এই হচ্ছে যে সংবাদপত্র প্রতিবেদনের এটি একটি নমুনা আমি উপস্থাপন করলাম। আমরা যারা প্রতিবেদন লিখবো আমরা এই জিনিসগুলি অবলম্বন করি বা এভাবেই আমরা একটু লেখার চেষ্টা করব, তাহলে আমাদের প্রতিবেদনে আর সমস্যা হবে না বা নম্বর প্রাপ্তি নিয়ে আমাদের খুব অসুবিধা হবে না। তারপরে একটি একক কাজ দিচ্ছি যে একটি প্রতিবেদন লিখে তুমি মনে করো তুমি জিহান, প্রশ্নে তোমাদের যে স্টাইলে জিনিসগুলি থাকে, মনে করো তুমি জিহান, তুমি আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে 29 আগস্ট 2020 খ্রিস্টাব্দ আয়োজিত অনুষ্ঠান মালার উপর একটি প্রতিবেদন লেখো। তুমি খাতায় এরকম একটা প্রতিবেদন লিখবে, লেখার পরে একই প্রতিবেদন আমি উপস্থাপন করে দিচ্ছি, তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি, তুমি সেটা এখান থেকে মিলিয়ে নিবে। আমি আশা করি তুমি এর ক্ষেত্রে কোথাও তুমি সমস্যায় পড়বে না। এটা হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ, ওই প্রশ্নের আলোকে, এই প্রশ্নের আলোকে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনের নমুনা। শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, আমি আশা করি তোমাদের এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। বিষ্ণু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিবেদন নিয়ে খুব সমস্যায় পড়ে থাকে। আমাকে অনেক শিক্ষার্থী বলেছিল স্যার এই বিষয়ের উপরে আমাদেরকে একটু বলেন। তো এই জন্য তোমাদের সকলের জন্য এই ক্লাসটি, যারা ক্লাসটি উপভোগ করবে, আমি আশা করি তোমরা এখন থেকে প্রতিবেদন লিখতে তোমরা সক্ষম হবে। এবার তোমাকে দুটি কাজ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে মনে করো তুমি আলাউ, তুমি মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মূলের উপর একটি প্রতিবেদন তৈরি করো। অথবা বিকল্প যে প্রশ্নটি থাকে, মনে করো তুমি কুসুম, তুমি যুগান্তর পত্রিকার মোহনপুর উপজেলার বার্তা সম্পাদক অথবা উপজেলা প্রতিনিধি। তোমার এলাকায় ইউটিজিং বেড়ে যাওয়ায় এর প্রতিকারে একটি প্রতিবেদন দেখো। এক্ষেত্রে আমি কি পাচ্ছি? প্রতিবেদকের নাম পেয়ে যাচ্ছি, পত্রিকার নাম পেয়ে যাচ্ছি, প্রতিবেদকের পদবি পেয়ে যাচ্ছি, বিষয় পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে এই কয়েকটি বিষয় সমন্বয় করে
আমাকে লিখলেই আমার প্রতিবেদন হয়ে যাবে। আমি আশা করি তোমরা এই কাজটা করবে এবং বিদ্যালয় খুলে আমাদেরকে এগুলি তোমরা দেখাবে। প্রসঙ্গত একটা জিনিস বলে যে অনেকে প্রশ্ন করে যে আসলে সাত প্রতিবেদনটা কত পৃষ্ঠা হবে, যেহেতু এটি 10 নম্বরের একটি প্রশ্ন, আমি বলবো যে এটি 2 পৃষ্ঠার অধিক 3 পৃষ্ঠার মধ্যে, 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে তুমি এই প্রতিবেদনটা সমন্বয়। আমি একবারে 5 পৃষ্ঠাও বলবো না, একবারে 1 পৃষ্ঠাও বলবো না, যেহেতু লেখার সাইজ লেখার ধরন একজনের এক এক রকম, তবে 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে তুমি এরকে সীমাবদ্ধ রাখবে বলে আমরা প্রত্যাশা করি। তো দেখতে দেখতে মোটামুটি ক্লাসের একবারে শেষ প্রান্তে এসে গেছি। শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীর সময়ে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম বাসায় বসে চালিয়ে যাবে এই প্রত্যাশা সকলের জন্য। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। মনে করো তুমি আলাউল মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার উপর একটি প্রতিবেদন লেখো। এই প্রতিবেদনটি তুমি বাইক কাজ হিসেবে তুমি করবে এবং তোমার আমাদের পাঠের সাথে বা সংশ্লিষ্ট বইয়ের সাথে তুমি মিলিয়ে এটাকে আমাদের পরবর্তীতে দেখিয়ে কোনো কারেকশন থাকলে তোমরা করে নেবে। শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি। আমি আশা করি সকলেই এই ক্লাসটি খুব আনন্দভাবে উপভোগ করেছ এবং এর মধ্য দিয়ে তোমার প্রতিবেদন যে সমস্যা বলি সেটা তোমার সমাধান হয়ে গেছে বলি আমি মনে করি। এবং এই 10 নম্বরের প্রশ্নটির উত্তর করতে একটা জিনিস খেয়াল করবো যে এই প্রতিবেদনের সমস্ত উপকরণ প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, তুমি শুধু এটাকে সমন্বয় করে লিখবে। প্রতিবেদকের নাম, বিষয়, তারপর হচ্ছে পত্রিকার নাম বা বিদ্যালয়ের নাম, এরপরে দিয়ে কাকে অ্যাড্রেস করতে হবে, এই বিষয়গুলিও থাকে। কখনো কখনো এরকম প্রশ্ন আমরা দেখে থাকি যে কাকে অ্যাড্রেস করতে হবে সেটি লেখা থাকে না। তো লেখা না থাকলেও যদি যেমন ইভটিজিং সম্পর্কে যদি লেখা থাকতে হয়, যদি অ্যাড্রেস করতে হয় তাহলে আমরা প্রশাসনিক কর্তৃপক্ষকে অ্যাড্রেস করতে পারি। বিদ্যুৎ সম্পর্কে যদি হয় তাহলে বিদ্যুৎ বিভাগের লোকজনকে অ্যাড্রেস করতে পারি। তবে এ ধরনের কর্তৃপক্ষহীন প্রশ্ন এখন সাধারণত হয় না। আমি আশা করি যে দুই ধরনের প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, এই দুই ধরনের প্রতিবেদন লিখতে তোমরা সক্ষম হবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।